এখন দেখো তার জেলে আবার বাইরে দিয়ে গই এখন সকাল সকাল, কারণ ওখান কলেজে যাওয়া লাগবো। এবার কলেজে তো আবার ইন্টার্নশিপের ইয়ে নেয়, এই মানে কলেজ যাওয়ার একটু দরকারি, আবার হিন্দু আবার ইন্টার্নশিপের ইয়ে যাবো। এবার আজ আবার আমি ফসা আমের বাড়িতে নিমন্ত্রণ আছে, ইয়েও যাবো। তো চলো, আজ অনেক কাম আছে কলেজের লাই, চলো তোমার রাধানা নতুন কলেজে, আবার চলো কলেজে দেখা হওয়ার। বছর পরে কলেজে প্রথম মনে হচ্ছে, মানে মনে হচ্ছে কি কলেজে যাই আর অনেক দিন পরে যে মনে হয় অনেক বছর হয়ে যায়। দিন পরে কলেজে আয়া বললাম, একটু কাজটা সারম করে আবার তেমন লাগবে ডিউটিতে। ওখানে আয়া বসে রাধানগর, কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে আমি ইয়ে আনছি না, সাথী আনছি না, আমরা এদিকে দেখা যায় বৃষ্টি উপভোগ করতেছি না, যদিও বৃষ্টি কমে গেছে, আবার রওনা দিব এদিকে আর জিলেগে দাঁড়ান লাগতেছে। দেখো আকাশটা আবার সাজতেছে গুজতেছে, আবার আইব যে আই বসে এখন আবার ভিতরের দিকে যাবো। কলেজের দিকে আকাশও ডাকতেছে, আবার আইব এক সুরা এই সামনে সাঙ্গ ভাঙ্গ আজ যে পসাম নাই কিতা হয়ে রয়েছে কালামেক। হ্যাঁ এসি টাইপের গন্ধ আছে এই সামনে আমাদের বাটপার ভাই, কি সুন্দর করে সাজিয়ে আছে দেখো আজকে। মা তো কি চাইছে দেখাইতাম তোরে, আমি নিয়ে দেখাইতাম। এ দেখো খুব সুন্দর করে সাজিয়ে আছে আজকে, এতে হাতে ছাতি একদম বাবু বাবু টাইপের ফিলিং আইতাছে অফিসের। আর এসে রিমা আর আরজি কি বিশ্রি গন্ধ, ফালতু গন্ধ আইতাছে, গন্ধ এরকম লাগতেছে গন্ধ এরকম, মানে কিন্তু এরিও টাকই তারা তো পচায় পচায় জিনিস বানায় করছে একতই, কিন্তু বাস বিশ্রী গন্ধ। এদিকে তো আবার ফ্যাক্টরি, দুনিয়ার ফ্যাক্টরি আছে, মানে এমনি বেতাল আসে ওই আরে সবাই। ও কিতা সেরা, এটা প্যান্টিক করতেছে, এটা ফ্যান্ট পরে যেতেছে, কারণ এটা বিল ফেরে আসে না, এটা ফ্যান্ট পরে যেতেছিল। ফিনান্সিয়াল লাইক কত কিছু করণ লাগে বাবুরে বাবু, বড় লেখার নামে অনেক কিছু করণ লাগে। খয়ারপুর এবার যাবো আমরা পচামের বাড়িতে, টাইল মারতে হয়ে সাথী না করলাম কিছু মধ্যে। আর এই সাথী হচ্ছে রিমা সাথী, আমি তাহলে ফোন করে কইছিলাম একটা এক্সট্রা সাথী আনতে, তাতে ভালো আছে। রাহুলের কাছে তো রাহুলের তো আনতো না জানা কথা, এলে গাছ কইছিল না আমি। এবার অপেক্ষা স্যারের দিকে শুধু জল আর জল, আর এদিকে আমরা বাটপার ভাই কোথায় জানি স্যার হয়েছে। ওই দেখো কি স্মাইল এদের, কিছু ক কিছু নাই গ্রামের বাড়ি যাওয়ার লেগে প্রস্তুতি এতক্ষণ রিমা ছাতে ছিল না, অন ছাতে বৃষ্টি একটু বেশি হরকারি, যে নমুনা মারতে ছিল তো নমুনা তো মারতে পারে কি আর করি, অন ছাতে করছে কে দেখাবে। ঢুকছি এটা সবসময় আগে যাওয়া লাগে, তাহলে আগে যাইলে বাঘে খাইবো, বাঘে খাইবো অফিসে থাকলে টাকা খাইবো। ইয়ে ছোটোবেলা থেকে আমরা কি কইছিল বুঝছ নি, ছোটোবেলা থেকে আমরা ইয়ে দেখতে দেখতে আসি, মানে ইয়ে হুঁজে হুঁজে আসি ষোলো গিয়া টাকা পাই, কিন্তু যদি আমরা পাইতাম না আমরা কপালে তো বালানো বাড়ি চিনে আছে। এখন আমরা ঘুরি বাড়ি কোনটা এদিকে খুঁজতে চাইছি না, কোন সিবা সব তো একটু সাথে গেছে ছাতে ঘুরাইতে ঘুরাইতে এবার খানা দাওয়ার পর আই মাত্র খাইলে তো কিরকম লাগে না জানি, একটু তো একটু বোঝা তো দেখানো লাগে না, কে দেখো তাদের বই আসত দিছে না আসলে ওই দেখ তোর নাগে রক্ত বেরিতেছে, মানে এদের বই আসত দিয়েছে উঠতেছে ভাই ফুললে শেষ
কোন জঙ্গল দিয়ে দাঁড়িয়ে যেতেছে আপনারা কোন জঙ্গল দিয়ে দাঁড়িয়ে যেতেছে মানে রাস্তাটা কিরকম জানি আর কি বুতিয়া বুতিয়া টাইপ সিডিমার বাড়িতে ইন্ডি সিডিমার বাগান যেটা তাই মানে খুব সুন্দর করে যত্ন করে রাখে আমরা এখন বাইরে গেছি আর ইমার বাড়ির এদিকে থেকে তখন জামু এদিকে ওই তাই আইতেছে আমরা রাগ গাই দনার লেগা আর রাহুল ক্যামেরা করতেছে আজকে পিছে দন লেগা কি জানি ক্যামেরা কি জানি কত সামনে বুঝতে পারছি না তোর দেখানো আমাদের টাটা রিমা টাটা এদিকে একটা রাস্তা দিয়ে যাচ্ছে যেন ড্রপ কেট দিয়ে পারে এই পূজা বাইরে রাস্তাটা কিন্তু চিনি নাম যেন একখান দিতে বাইরে গই বাইরে যাবো গা রাস্তাটা নতুন রাস্তা চিনলাম কি হয়ে গেল তোর আইতে ভিমার বাড়ি যাইতে শুধু আপার নামন লাগে উডুন লাগে নামন লাগে উডুন লাগে ভাই এডিং নতুন করতে ভাই এডিং নিতে মেশিন দিকে কেমন আছে ও ভাই ভাই নতুন করতে বুঝছি সাদা বুঝছি যারা আছে তখন বাইরে ড্রপ গেটে দেখছি আমরা জানতাম তো ড্রপ গেটে দেখছি কিন্তু কোনান দিয়ে আমরা জানতাম না যাক ফাইনালি আসি বাটর ভাই আসি ওই বাটর ভাই কই ও তা আমি আসি এখন আমরা অটো দিয়ে অটো দিয়ে উঠবো অটো দিয়ে এবার বর্তমানে বর্তমানে ভাই তাই অনেক ঘুরে লেছি অনেক কথা বলে যাচ্ছি কিন্তু বর্তমানে দিয়ে এত জাম ঘোরাইছি পুরো ঘামিয়ে গেছি হাইটে হাইটে আইসি দিয়ে লেগা তো ভিডিওটা আজকে লাগে দূরেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবা থ্যাংকস ফর ওয়াচিং